নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি শান্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি শান্তু শুরু করছি বাংলার খবর কি। আর আজ বাংলার খবর কিতে একটা মারাত্মক খবর দেবো আপনাকে। মন্দারমণি প্রত্যেকেই জান, দীঘা মন্দারমণি, মন্দারমণির 140টা হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। কটা? 140টা হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। 20 নভেম্বরের মধ্যে হোটেল ভাঙার নির্দেশের পর সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসনও। কিন্তু গোটা ঘটনাটি নবান্নকে আধারে রেখে করার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে হোটেলগুলি না ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর নবান্ন সূত্রে দেখো। বাঙালির পর্যটনের তালিকায় দ্বীপুদার পাশাপাশি মন্দারমণি অন্যতম। পর্যটকদের ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হোটেল ব্যবসা, মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক হোটেল। আদৌ কি বিধি মেনে নির্মিত হচ্ছে হোটেলের সারি? মন্দারমণির সৈকত সংলগ্ন এলাকায় আগাছার মতো গজিয়ে ওঠা ইট কংক্রিটের ইমারতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, আর তার সঙ্গে গজিয়ে উঠেছিল বেআইনি ব্যবসার ইকোসিস্টেমও। এই অভিযোগেই মন্দারমণির প্রায় 140টি হোটেল ভাঙার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। সেই মতো নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। আদালত ইতিমধ্যে মন্দারমণিতে 140টি হোটেলকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশিকা জারি করেছিল 20 নভেম্বরের মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে মন্দারমণিতে যেমন পর্যটকরা যত আসতেন না, তেমনিভাবে হোটেল মালিকদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। 20 নভেম্বরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের। তবে এই নির্দেশ নিয়ে ফের সংঘাতে জড়ালো রাজ্য ও জাতীয় পরিবেশ আদালত। এদিন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের নির্দেশে বেজায় ক্ষুব্ধ মমতা। নবান্নকে না জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ জেলা প্রশাসনের, কোনো হোটেল বা রিসর্ট ভাঙা চলবে না, কোনো হোটেলের ওপর বুলডোজার চালানো যাবে না। নবান্নের বৈঠকের পর সেই বার্তা দিতে পৌঁছে যান অখিল গিরিও। সরকার এখানে ভাঙতে আসবে না, সরকার ভাঙতে চান না কোনো হোটেল, আপনারাও কেউ হোটেল ভাঙবেন না। সিআরজেডটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না, তার পরিমাপটা, তার কত দূরত্ব সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্ব ফাঁকা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে, এটা কেন্দ্রীয় সরকারের অবহেলা, তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে। ঘটনার পরেই খুশির রেশ মন্দারমণির ব্যবসায়ী মহলে। মানে শুধু স্বস্তি নয়, এটা খুবই আনন্দের বিষয়। সো ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি এত মন্দারমণির সমস্ত মানুষদের জন্য ভেবেছেন। মন্দারমণিতে বেআইনি নির্মাণ নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে বিজেপি। মাঝখানে রফা হয়ে যাবে ডিএম এর সঙ্গে, তৃণমূলের সঙ্গে, তারপর সব থেমে যাবে। আমার প্রশ্ন, যদি প্ল্যান দিয়েছেন, মিউটেশন কনভার্সন কালিন্দি গ্রাম পঞ্চায়েত দিয়েছে, প্ল্যান যখন দিয়েছেন, অনুমোদিত প্ল্যান, ভাঙবেন কেন? ব্যাংকের লোন নিয়েছে, এস্টাবলিশমেন্ট হয়েছে। 20 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় জাতীয় পরিবেশ আদালত। নির্মাণ ভাঙতে জেলা প্রশাসনের নির্দেশিকা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা নেই রাজ্য সরকারের, নির্মাণের সময় সঠিক নিয়ম মানা হচ্ছে কি না তা নিরীক্ষণ কেন করেনি প্রশাসন ও সরকার? তবে কি নিজেদের ভুল ঢাকতে আরেক ভুলকে সমর্থন মমতার? বিশ্বব্রত পণ্ডা ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুধু বেআইনি নির্মাণ কলকাতা বা মন্দারমণিতে নয় দাদা, আসানসোলেও রয়েছে। খোদ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। সব জেনেও পুরো প্রশাসন নির্বিকার, অভিযোগ বিরোধী দল বিজেপি। দেখো, কয়েক মাস আগেই জিতেন্দ্র তেওয়ারি, বিজেপি নেতা তথা আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র, তিনি অভিযোগ করেছিলেন 11টি কারখানার নাম দিয়ে অভিযোগ করেছিলেন যে এইসব কারখানা কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ করেছে। একদিকে মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই আসানসোলেও বেআইনি নির্মাণের অভিযোগ। কাঠগড়ায় খোদ কারখানা কর্তৃপক্ষ, হাজার হাজার স্কোয়ার ফিট জমি বেমালু মুড়ে গিয়েছে কারখানার কালো ধোঁয়ায়, আর সব জেনেও পুরো প্রশাসন নির্বিকার, অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির।
শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা ডামুরিয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। এমনকি অবৈধ নির্মাণের জেরে বদলে গিয়েছে নদীর গতিপথ, অভিযোগ বারবার বিডিও জেলাশাসক প্রশাসনের কাছে তদবির করেও মেলেনি সুরাহা। কিছু শিল্পপতি আছেন অসাধু শিল্পপতি, তারা সিংহাদনা নদী ইনক্রোচ করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুরিয়া নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। ঠিক কবে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল তা আজ আর কারোর মনে নেই, কেটে গিয়েছে দীর্ঘ সময়। তবে শেষমেশ টনক নড়েছে আসানসোল পুর নিগমের। মঙ্গলবারই এ বিষয়ে বৈঠকে বসেন পুর প্রধান বিধান উপাধ্যায়, উপস্থিত ছিলেন কয়েকটি কারখানার প্রতিনিধিরাও। ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করতে এসেছিল, টাইম চেয়েছে আরো কয়েকদিন, সে টাইমটা দেওয়া। যদিও একটি কারখানার প্রতিনিধি অবৈধ নির্মাণের বিষয়টিকেই এড়িয়ে গিয়েছেন, উল্টে তার দাবি মিটিংয়ে জলের সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। ফ্যাক্টরি নিয়ে সমস্যা মোটামুটি, বড় ফ্যাক্টরি মানে ছোটা ফ্যাক্টরি কিছু পানি নেই, তো ওয়াঁ পর পানি আড্ডা কা কর্পোরেশন কা হ্যায় নি, আড্ডায় ছোটা পানি দেতা নি হ্যায়, ইসলিয়ে হম লোগ অ্যাপ্লাই কিয়ে উস ছোটা ফ্যাক্টরি মে আপ কর্পোরেশন সে ভিজে পানি। বাংলায় আইন কারণ বলে কিছুই কি নেই, নাকি সবেতেই শাসকের আইন, প্রশাসনকে ঠুটো বানিয়ে আদতের কার লাভ? আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 5 পড়ুয়া সাসপেনশন তুলে নিল হাইকোর্ট। যদিও ক্লাস করা এবং পরীক্ষায় বসা ছাড়া আর অন্য কোনো কাজে কলেজে যাওয়া যাবে না, ওই 5 পড়ুয়া যেতে পারবেন না, নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুনরায় হুমকি সংস্কৃতি শুরু হওয়ার আশঙ্কা করছে মেডিকেল পড়ুয়ারা। দেখুন, যে 5 জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল, অরিত্রা রয়, তীর্থঙ্কর রয়, জয় লাকড়া, ঐশি চক্রবর্তী, সৃজা কর্মকার, এই 5 জন দীর্ঘদিন ধরে অভয়াকাণ্ডের পর থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই 5 জনের বিরুদ্ধে উঠেছিল থ্রেট কালচারের অভিযোগ। অর্থাৎ বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে একাধিক ছাত্রছাত্রীদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সহ হুমকি। এই 5 পড়ুয়ার বিরুদ্ধে দীর্ঘ 3 ধরেই উঠছে হুমকি সংস্কৃতির অভিযোগ, আর তার ভিত্তিতে ওই 5 জনকে 6 মাসের জন্য সাময়িক বহিষ্কার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিল। তবে মঙ্গলবার এই 5 মেডিকেল পড়ুয়াকে পুনরায় কলেজে বহাল করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের আদেশ তো সবসময় আমরা মেনে চলব, যেহেতু 1 নম্বর রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন যে তো ওনারা ফার্দার কোনো অ্যাপিলে যাবেন না এই অর্ডারটা মানবেন, আমাদের উপর যেরকম নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ পালন করব। আমি একটু প্রশাসনকে বলবো যেন তারা একটু সদিচ্ছা দেখান, যাতে যারা যা কাজ করেছে তার উপযুক্ত শাস্তি পায় এবং যাতে যাতে তারা ভালোভাবে নিজেদের ভুলটা বুঝতে পারে, এটাই আমার আশা। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নতুন করে থ্রেট কালচার শুরু হওয়ার আশঙ্কা পড়ুয়াদের। যারা চলে গেছে তাদের বিরুদ্ধে যে স্টেপগুলো নেওয়া হয়েছে তার মাধ্যম, এই যে স্টেপের মাধ্যমে কিন্তু অনেকটাই আমাদের কলেজ কিন্তু ভালো পরিবেশের দিকে এগোচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে আবার কিন্তু পুরোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা হতে পারে, কিন্তু আমরা সেটাকে অবশ্যই এটা আটকানোর চেষ্টা করব। আদেও কি হুমকি সংস্কৃতি বন্ধের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য, নাকি হুমকি সংস্কৃতিকে মদত দিতেই কলেজ কাউন্সিলের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে রাজ্য সরকার? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। বিষ্ণুপুরের পোড়ামাটির হাটের রাস মহিলাদের হাতে, শীতের আমেজ পড়তেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। কিন্তু জানেন কি, মহিলা পরিচালিত এই হাটে নেই কোনো শৌচাগার। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তহবিল থেকে ভ্রাম্যমান শৌচাগার দেওয়া হলেও তার বেহাল দশা। ঘটনায় তৃণমূলের রাজনৈতিক সংকীর্ণতা দেখছে বিজেপি।
পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরের এখন সব থেকে যেটা বড় সমস্যা, পোড়ামাটির হাট। অর্থাৎ এই পোড়ামাটির হাটে যে শনিবার এবং রবিবার প্রশাসনের উদ্যোগে যে বাজার বসে, সেখানে মূলত মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই পোড়ামাটির হাট। শীতের মরশুমে বহু পর্যটক কিন্তু ছুটে আসেন এই পোড়ামাটির হাটে। একটিও শৌচালয় বা টয়লেটের কোনো রকম ব্যবস্থা নেই প্রশাসনের পক্ষ থেকে। যারা এখানকার মহিলা ব্যবসায়ী আছেন তারা বলছেন, এবং যারা পর্যটন আছেন তারা বলছেন যে তাদেরকে বাধ্য হয়ে জঙ্গলের মধ্যে যেতে হয়। আমাদের টয়লেটেরই সমস্যা, আর কিছু সমস্যা নেই। আর টয়লেটটা পরিষ্কার করে যদি সবার ব্যবহারযোগ্য করে দেয় তাহলে খুব সুবিধা হয়। এটা জল লাইট করে দিলে সুবিধা হবে। আমি কলকাতা থেকে আসছি। এখানে এসে কিছু সমস্যায় পড়ছেন? সমস্যা বলতে, এখানে এসেছি ঘুরতে, খুবই ভালো লাগছে, কিন্তু এখানে টয়লেটের একটা দরকার খুবই, মহিলাদের বিশেষ করে। বাইরে থেকে আসে, এবারে মহিলাদের খুবই সমস্যা হয়, তো তাদের জন্য যেন একটা ব্যবস্থা করা হয়। এটা খুললেও খুব ভালোই হয়। বাইরে থেকে অনেকে আসছে, তাদের তো খুবই মানে প্রবলেম হবে। এখানে একটি ভ্রাম্যমান শৌচাগার দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই বর্তমানে সেটি কিন্তু ভগ্নপ্রায় দশা, অর্থাৎ নেই ইলেকট্রিকের ব্যবস্থা, নেই জলের ব্যবস্থা। তার ফলে কিন্তু এটি, যারা এখানকার মহিলারা আছেন তারা কিন্তু সেটি ব্যবহার করতে পারছেন না। এই শহরে এই বায়ো টয়লেটগুলোর বেশ কিছু জায়গাতে মুভ করানো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে এক জায়গার থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে গেলে যে আমাদের যে রাস্তা সংকীর্ণ সেটা হয়তো কিছুটা আমাদের প্রতিবন্ধকতা। তবুও সেগুলোকে চেষ্টা করা হচ্ছে, যাতে করে যদি কোনো অ্যাঙ্গেল থেকে যদি চালু করা যায়। এমপি সৌমিত্রকা বায়ো টয়লেট দিয়েছেন, সেটাকে কিন্তু বড়সা ব্যবহার করেন, যাতে মহিলারা নিরাপদে ওখান থেকে যে তাদের শৌচকর্ম কাজ করতে পারে সেটা কিন্তু ব্যবহার করে। আজকে পোড়ামাটির হাটে শুধু নয়, এখানকার বহু জায়গাতে বায়ো টয়লেটের প্রয়োজন, ভ্রাম্যমান টয়লেটের প্রয়োজন রয়েছে, যেটা আমাদের এমপি দিতে প্রস্তুত, কিন্তু তারা সেই রিকোয়েশন কোনো অবস্থাতে এমপির কাছে দিচ্ছেন না। এই যে ভ্রাম্যমান শৌচালয়টি আছে সেটি যাতে সুব্যবস্থা করা যায় এবং ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, তার জন্য কিন্তু তারা দাবি রাখছেন। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে মিন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।